লর্ডস টেস্টে ইংল্যান্ডের চেয়ে 171 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে 79 রানে 6 উইকেট হারিয়ে ফেলায় ইনিংস পরাজয়ের শঙ্কা দেখা দিয়েছে ক্যারিবীয়দের সামনে। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে 121 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জেমি স্মিথ আর জ্যাক ক্রাউলিদের ব্যাটে ভর করে 250 রানের লিড নিয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 76 রান করেন ক্রাউলি। বড় টার্গেটের সামনে এক সেশনেই ক্যারিবীয়দের ঘুরিয়ে দেন জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস আর অ্যাটকিনসনরা। জেমস অ্যান্ডারসনের বিদায়ী এই টেস্টকে রাঙিয়েছেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন। 26 বছর বয়সে এই পেসার এরই মাঝে 45 রান দিয়ে তুলে নিয়েছেন 7 উইকেট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।